Raza, 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 hey, mere Raza. Ka kagoj ache re baba, eta o to dolil go. Hujur babji, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi barakatuhu. হুজুর বাপজি যদি কোন সুন্নি বেরালবি মাওলানা জুম্মার দিন ভরা মজলিসে সমস্ত মুসলিমদের সামনে হাদিস হাতে নিয়ে মেহরাবে দাঁড়িয়ে হাদিস দ্বারা প্রমাণ করে করে বলে যে দেওবন্দি ওয়াহাবীদের ছেলের সাথে সুন্নি বেরালিদের মেয়ের বিয়ে পড়ালে বিবি তালাক হইয়া যাইবে, পরে আবার সেই মাওলানা দেওবন্দি ওয়াহাবীর ছেলের সাথে সুন্নির মেয়েদের বিয়ে পড়ায়, তাহলে এই ইমামের পিছনে নামাজ হইবে? তাকে কি সুন্নি মসজিদে রাখা যাবে? ব্রাদার আর ইসলাম, মশলা ঠিক, মশলা যেটা বলেছে সুন্নিদের ছেলে মেয়ের বিবাহ ওহাবি দেওবন্দিদের ছেলে মেয়ের সঙ্গে দেওয়া যাবে না, আর বিয়ে পড়ানো যাবে না। প্রথমে যেটা বলেছে ও ঠিকই বলেছে, কিন্তু তারপরে আবার যেটা করেছে এটা ভুল করেছে। তার মানে ই হলো প্যাট মাদারি মলবি, প্যাট পূজারি মলবি। তার মানে প্রথমে মশলাটা ঠিকই বলেছে, মশলাটা হলো যে কোন ব্যক্তি কোন মৌলবি দেওবন্দি ওহাবিদের সঙ্গে জেনে জানা শর্তে বিবাহ হালাল যদি মনে করে সেটা হারাম, আর ওদের ছেলেমেয়ের সঙ্গে বিবাহ হালাল মনে মশলা জানার পর হালাল মনে করে যদি বিবাহ যদি পড়ায় তবে সেই মলবিদ স্ত্রী আপনার তালাক হয়ে যাবে, তার মানে তার ইমান নষ্ট হয়ে যাবে। ও মুসলমানের বিটি আর এর ইমান নষ্ট হয়ে গেল মানে অটোমেটিক তালাক হয়ে যাবে। আর যদি অজান্তে যদি পড়িয়ে দেয় সুন্নি দেওবন্দির বিয়ে, অজান্তে যদি পড়িয়ে দেয় তারপরে জানা গেল যে বিয়েটা পড়িয়েছি দেওবন্দি ওহাবির সঙ্গে, তো জানার সঙ্গে সঙ্গে মশলা হলো ওকে তৌবা করতে হবে, বিয়ে পড়া টাকা ফিরিয়ে দিতে হবে, আর বিয়েটাকে বাতিল ঘোষণা করে দিতে হবে। আর যদি দেওবন্দি ওহাবিদের ছেলেমের সঙ্গে বিবাহ পড়াকে মশলা জানার পর তাদের কুফরি আকিদা জানার পর যাদের আপনার হাদ্দে কুফুরে পৌঁছে গিয়েছে আকিদা এদের জানার পর যদি হালাল মনে করে যদি পড়ায় তাহলে ওই মলবিকে নতুন ভাবে মুসলমান হতে হবে, বিবি যদি থাকে তাহলে নতুন ভাবে বিবাহ করতে হবে, আর বিয়ে পড়া টাকা ফিরিয়ে দিতে হবে, আর বিয়েটাকে বাতিল ঘোষণা করে দিতে হবে। মশলা বুঝতে পারলেন? আর অজান্তে যদি পড়ায় তারপরে যদি জানতে পারে তাহলে তৌবা ইস্তেগফার করবে, বিয়ে পড়া টাকা ফিরিয়ে দিবে, আর বিয়েটাকে বাতিল ঘোষণা করে দিবে। যদি কোন মলবি প্রথমে বলে থাকে বিয়ে দিলে পারে বিবি তালাক হয়ে যাবে, তারপরে যদি আবার দেওবন্দি ওহাবির সঙ্গে বিবাহ যদি পড়ায় তো এই রকম ইমামের পিছনে নামাজ পড়া হারাম, এই রকম মলবির পিছনে নামাজ হবে না, আর ওকে মসজিদের ইমামও রাখা যাবে না। ও ইমামের উপযুক্ত নাই, ও ইমামের অনুপযুক্ত, এ বেরাদার আর ইসলাম। আর এই রকম ইমামকে রাখার জন্য যারা সমর্থন করবে তাদেরও পাপ হবে, তাদেরও গুনাহ হবে। সুতরাং কোন মসজিদে যদি এরকম ইমাম থাকে যে সুন্নি ওয়াহাবির ইমাম সকলের বিবাহ পড়িয়ে দেয়, এইরকম ইমাম মসজিদে রাখেন না, এইরকম ইমাম কে মসজিদকে আপনি বিতাড়িত করুন। আর আপনাদেরকে বলি বিবাহ দিতে হয় না, বিবাহ দিতে হয় না, তারপরও যদি কেউ দেয় তো উঠাকে ইচ্ছা তাকে দিয়া পড়াক্কা নাকি বলছেন? মসজিদের ইমামের উপরে প্রেসার সৃষ্টি করেন না, মসজিদের ইমামের উপরে প্রেসার সৃষ্টি করেন না। দেখেন, আপনাদেরকে অনুরোধ করব, মশলা হলো
যে সুন্নি ছেলে মেয়েদের বিবাহ দেওবন্দি ওহাবিদের সঙ্গে দেওয়া যাবে না, আপনার মসজিদের ইমামের উপরে পেশার সৃষ্টি করবেন না। আপনি যদি মশলা না মানেন, মশলা না মেনে জবরদস্তি অমান্য করে ওহাবি দেওবন্দির ঘরে বিয়ে দেন, আপনি যে মলবিকে পারবেন সেই মলবিকে দিয়ে বিয়ে পড়ান, গানাহি পড়ায় না নাহি বিনা বিয়ে পড়াতে আপনি পাঠিয়ে দেন, কোনো আপত্তি নাই। কিন্তু মসজিদের ইমামকে জবরদস্তি করবেন না। আর যে মসজিদের ইমাম সুন্নি মসজিদের ইমাম দেওবন্দি ওয়াহাবির বিয়ে পড়াবে, ওকে মসজিদের ইমাম করে রাখবেন না, ওর পিছনে নামাজ হবে না, হবে না, হবে না।